মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য সবাই অনেক ভালো আছে। তো এখন তো প্রচণ্ড গরম, তোমরা জেনেই আছো। তো আমাদের সোমবার থেকে স্কুল ছুটি পড়ে যাবে। আর আমি এটা কথাটা বলছি স্কুল থেকে এসে এই অনেক দিন আগে, বেশ কিছু দিন আগে, 2-3 দিন আগে আমাদের রাত্রেবেলা নিমন্ত্রণ বাড়িতে অনুষ্ঠান ছিল, তো সেখানে আমরা খেতে গেছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো প্রথমে ভাত এবং ডাল দিয়ে দিল, যেহেতু ঠাকুর আর হরিসভা তাই আমাদের অবশ্যই নিরামিষই হবে। ভাত এবং ডাল, আমার মা আর ভাই খাচ্ছে আর আমি ক্যামেরা ধরেছি। অনেকদিন কোনো ব্লগ দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করি। আর এইমাত্র দিল ঘ্যাট। তো তারপর আমরা খেয়ে দিয়ে হাত ধুয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মার হাতে একটা ফুল। ফুলটার নাম যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ফুলটার নাম ঠিক মনে পড়ছে না। আর আসার সময় কিছু পেন আর খাতা নিয়ে এসেছি, ইংলিশ খাতা, একটা অঙ্ক খাতা, দুটো বাংলা খাতা আর পেন। তো আমরা বাড়ি চলে এসেছি। তোমরা হয়তো আমাকে কখনো চশমা পরে দেখোনি বেশি একটা, কিন্তু যেহেতু তখন বই পড়ছিলাম তাই আমি চশমা পরেই বই পড়ছিলাম। তো বাজে রাত 3:45, আমি এখন বই পড়ছি রাত্রেবেলায়, যেহেতু আমার পরীক্ষা ছিল তাই। আর এখন তো ছুটি পড়ে গেছে, কিন্তু যখন আমি এই ভিডিওটা করেছিলাম তো তখন আমার পরীক্ষা হচ্ছিল, পরীক্ষার মধ্যে আর কি ভিডিওটা করা। তো আমার সেদিন ছিল বাংলা পরীক্ষা। আমার চোখের নিচে দেখো পুরো ডার্ক সার্কেল পড়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো পরীক্ষার মধ্যে তো টেনশন, আমার তো প্রচুর টেনশন হয় পরীক্ষার আগে। যাই হোক, সব মুখস্থ থাকলেও একটু একটু তো টেনশন অবশ্যই হয়। তো পরের দিনকে তো মা অনেক রান্না করেছিল। পরদিন রান্না হয়েছিল তরকা, মাংস, ভাত নয় রুটি। তো তরকার রেসিপিটা আমরা অনেক আগে ইউটিউব পেজে দিয়ে দিয়েছি, যদি তোমরা দেখতে চাও তো দেখে আসতে পারো। আর কি হচ্ছে মাংস, পাতলা করে মাংসের ঝোল, গরমের সময় পাতলাই ঠিক আছে, যে গাঢ় করলে শরীরের অনেক সমস্যা হতে পারে। আমাদের পরিবারের সবাই যে মাংস কষা কেউ পছন্দ করে না, মাংসের ঝোলই পছন্দ করে। তো আমার মা দুপুরের খাবার শুরু করেছে। সকালের খাবারটা তোমাদেরকে শেয়ার করা হয়নি, তো দুপুরের খাবারটাই আমরা শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা যদি একটু মিস করো তাহলে হয়তো তোমরা পরের কিছু বুঝতে পারবে না, তাই বলছি তোমরা ভিডিওটা স্কিপ না করে আমাদের লাইফস্টাইলটা দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। বলো তো আমরা এখন কোথায় যাচ্ছি? মামে আমাদের তো যেটা তোমাদের দেখালাম ওটা আমার শেষ পরীক্ষা ছিল, বাংলা পরীক্ষা। তো আমি এবং আমার মা যাচ্ছি একটু বাইরে। আর এদিকে হচ্ছে আমার বোন বর্ষা, ও যাবে না, এমনি এসেছিল আমার সাথে দেখা করতে। আমি আর মা যাব, আর কেউ যাবে না, বাবা
থাকবে বাড়িতে, আর ভাই তখন বই পড়ছিল। তো তো আমরা দোকানে অপেক্ষা করছি কখন অটো আসবে। তো আমরা শেষ অটোতে, 6:30 অটোতে চলে আসলাম বাজারে কিছু কেনাকাটা করতে। যেহেতু গরম পড়েছে, তাই গরমের কিছু কেনাকাটা না করলেই চলে না। দেখো কত ভিড়, সেদিন আরো বাজার ছিল, কত লোকজন নানান কাজে নানান দিকে যাচ্ছে। তো আমরা আমাদের আস্তানায় চলে এসেছি। এটা হচ্ছে আমার একটা মাসি হয়, আমার নিজের মাসি। দেখো কত সুন্দর সুন্দর কালেকশন, প্রত্যেকটা দেখি এবার পছন্দ হয়ে যায়। তারপর আমরা আসলাম, আমি খেলাম মিষ্টি দই, আমার মা খেলো টক দই। বলে কি যে বাজারে বেরোচ্ছি, মিষ্টি দই অথবা টক দই না খেলে কি চলে? আর টক দই খেলে না শরীরের হজম শক্তি বাড়ায়। আমি টক দইটা খেতে অত একটা পছন্দ করি না। তো এখানটা হচ্ছে চিকেন পকোড়া, এটা আমি আমার মা লুকিয়ে লুকিয়ে খেয়েছি। আমার ভাই দেখলে কি বলবে, তোমরা আমাকে লুকিয়ে লুকিয়ে খেয়েছো। তো আমার ভাই আর আমার বাবা নিতে এসছে। তো আসার পথে একটা রেস্টুরেন্ট দেখলাম, তাই এখানে গেলাম আমরা। আমার ভাই তো আমার মাকে ছাড়া এক ফোঁটাও থাকতে পারে না, একটু সময়ের জন্য না। যদি যখন ঘুমাতে যায়, আমার মাকে টাচ না করে কখনো ঘুমাতে পারে না, খালি খোঁজে কে কোথায় আছে। ও সব দিক দিয়ে লক্ষ্য রাখতে হয়, কোথায় বাবা, কোথায় আমি, আমার মা, সবাই আছে, তারপর ও শান্তিতে থাকে। যখন একসাথে সবাই থাকে, তখন মজাটাই আলাদা হয়। রেস্টুরেন্টটা নতুন হয়েছিল, খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল চারিদিকে। এটা আমরা প্রথমবার এই রেস্টুরেন্টটা আসছি, আগে অনেক জায়গায় গেছি। একটু বিলাসবহুল রেস্টুরেন্টটা, আমার তো খুবই ভালো লেগেছে। রাস্তার পথে দেখলাম যে দোতলায় একটা রেস্টুরেন্ট হয়েছে, বাবা বলছে চল তাহলে যাই। তারপরেই আমরা আসলাম। তো আমি তো প্রথমে বুঝতে পারিনি যে কি হলো, যে ডাকছে কেন, তারপর দেখি ভিডিও করছে। আমি দেখছি আমাদের স্কুলে কোনো প্রজেক্টের কোনো কাজ কি দিয়েছে কি বৃত্তান্ত। তো আমরা কিছু ভিডিও শুট করলাম, তোমাদের সামনে তুলে ধরলাম। তো বলো কাকে বেশি ভালো লাগছে, আমাকে না মাকে, কমেন্টে অবশ্যই জানিও তোমরা। তো প্রথমে চলে আসলো ফিশ ফিঙ্গার, খেতে কিন্তু প্রচুর টেস্টি ছিল। আর যদি আমি কোথাও যাই, ফিশ ফিঙ্গারটা আমি আগে খাই, কারণ কি এটা আমার খুব একটা ফেভারিট খাবারের মধ্যে একটা। তো তারপর আমরা খেতে স্টার্ট করলাম। আমার বাবা আবার এই সমস্ত কিছু খায় না, আমার বাবার প্রিয় খাবার হচ্ছে মাছ ভাজা। ফিশ ফিঙ্গার হলো আমার মামার যে পুরো সর্ষের তেলে যে মাছ ভাজাটা হয়, সেটা আমার বাবা খুব খেতে পছন্দ করে। ফাস্টফুড বাইরের খাওয়া আমার বাবা অতটা খেতে পছন্দ করে না। তো তারপর খেয়ে নিলাম আমরা একটা জুস, জুসটার নাম ঠিক মনে পড়ছে না, তোমাদের জানো অবশ্যই কমেন্টে জানিও। আমরা চারজন চারটি জুস নিয়েছিলাম। তারপর চলে আসলো আমাদের কাছে। তো তারপর আমরা রাতের ডিনার হিসাবে খেয়ে নিলাম বাটার নান আর মটন কষা। তোমরা তো দেখতে পারো এখানে অনেকগুলো রুটি আছে, কিন্তু আমি কিন্তু এতগুলো রুটি খাইনি, আমি আমার মাকে দিয়ে দিয়েছিলাম। এত রুটি খাওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব। তো এটা হচ্ছে মটন কষা, বাটার নান আর মটন কষাটা খেতে যে দারুণ লেগেছিল, আমি আর আমার মা ডিসাইড করেছি পরের বার গেলে ওখানে আমরা
হান্ডি মাটনটা অবশ্যই খাবো। এখনো এত সুন্দর এবং এত টেস্টি হয়েছিল, মুখে এখনো স্বাদ লেগে আছে। পরেরবার যদি যদি সেই আস্তানায় যাই, অবশ্যই মাটন হান্ডি মাটন খাবো। তো আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগছে, আর এতদূর আসার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমার মিষ্টি বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিও যদি আপলোড করি তাহলে তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর ওয়েদার যেহেতু প্রচন্ড গরম তাই তোমরা ভালোভাবে সুস্থ হয়ে থেকো। তো আমাদের কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম সেই সময়ে। তো আজকের জন্য টাটা, আবার অন্য ব্লগ নিয়ে পরে গিয়ে হাজির হবো।